আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা 2023 সালে এইচএসসি পাস করেছেন, আপনারা চাচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য, তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। তো প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই ভর্তি পরীক্ষার সার্কুলারটি প্রকাশিত করেছে। তো আপনারা যারা অ্যাপ্লাই করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো আপনাদের জন্য আজকে ভিডিওটি। তো আমি আপনাদের দেখাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় কয় তারিখে আবেদন শুরু হবে, কয় তারিখে আবেদন শেষ হবে, আবেদন ফি কত টাকা, আবেদনের যোগ্যতা এবং হচ্ছে কত নম্বরের পরীক্ষা হবে, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2023-24, যারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই শুরু হবে আগামী 18 ডিসেম্বর এবং অ্যাপ্লাই শেষ হবে আগামী 5 জানুয়ারি। যারা আবেদন করবেন তারা 18 ডিসেম্বর দুপুর 12টা থেকে নিয়ে শুরু করে 5 জানুয়ারি রাত 12টা পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এই মধ্যে আপনাদের ফি পরিশোধ করতে হবে। তো যখন আবেদন শুরু হবে আমি দেখাবো আপনারা কীভাবে আবেদন করতে হবে। এরপর হচ্ছে আবেদন করার পর আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। তো ভর্তি পরীক্ষার সময় আপনাদের অবশ্যই অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে আগামী 8ই ফেব্রুয়ারি থেকে শুরু করে পরীক্ষার 1 ঘন্টা আগ পর্যন্ত। তো পরীক্ষা শুরু হবে 23শে ফেব্রুয়ারি। 23শে ফেব্রুয়ারি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ শুরু হবে এবং পরীক্ষা শেষ হবে 9ই মার্চ। তো এবার আমরা দেখব কোন ইউনিটে পরীক্ষা কবে। তো ফার্স্ট হচ্ছে পরীক্ষা হবে 23শে ফেব্রুয়ারি শুক্রবার কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ। এরপর হচ্ছে 24শে ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা অনুষদ, 1ই মার্চ বিজ্ঞান অনুষদ এবং 9ই মার্চ অনুষ্ঠিত হবে চারু ও কারুকলা। তো পরীক্ষা শুরু হবে বেলা 11টায় এবং পরীক্ষা শেষ হবে 12টায়, অর্থাৎ 1 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আপনারা যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন অবশ্যই আপনাদের এটি মাথায় রাখতে হবে যে আপনাদের পরীক্ষাটি 1 ঘন্টা হবে। এবার আসি হচ্ছে পরীক্ষা কত নম্বরে পরীক্ষা হবে। তো পরীক্ষা হবে 60 নম্বরে বহুনির্বাচনী এবং 40 নম্বরে লিখিত পরীক্ষা। টোটাল 100 নম্বরে পরীক্ষা হয় 1 ঘন্টার সময়ের মধ্যে। এর মধ্যে 60 নম্বরে হয় MCQ এবং 40 নম্বরে হয় লিখিত পরীক্ষা। শুধুমাত্র চারু ও কারুকলা অনুষদের ব্যতীত বাকি সকল ইউনিটে সেম নিয়মে, এবং চারু ও কারুকলায় 40 নম্বরে হয়েছে MCQ এবং 60 নম্বরে হবে অঙ্কন পরীক্ষা। যারা চার ওভারগুলো অ্যাপ্লাই করবেন তো আপনাদের হচ্ছে এটা মাথায় রাখতে হবে যে 40টি MCQ হবে এবং যে 60 নম্বর হবে আপনাদের অঙ্কন পরীক্ষা, অর্থাৎ আপনাদের কোনো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এরপর হচ্ছে আপনার SSC এবং SSC থেকে টোটাল 20 নম্বর নেওয়া হবে। 20 নম্বর টোটাল হচ্ছে 120 নম্বরে পরীক্ষা হবে। SSC এবং SSC থেকে 20 নম্বর যোগ করা হবে। তো এবার হচ্ছে আমরা দেখবো যে আবেদনের যোগ্যতা, তারা আবেদন করবেন আপনাদের যোগ্যতা কতটুকু লাগবে, আপনারা কত জিপি পেলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে কোনো সেকেন্ড টাইম নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হবেন আপনাদের কোনো সেকেন্ড টাইমের কোনো সুযোগ থাকবে না, অর্থাৎ যারা শুধুমাত্র 2023 সালে এইচএসসি পাস করেছেন শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যারা SSC 2018 থেকে 21-এর মধ্যে পাস করেছেন তারা এবং হচ্ছে তাদের অবশ্যই এইচএসসি পাস লাগবে 2023 সালে। অর্থাৎ SSC যদি গ্যাপ থাকে 2-1 বছর কোনো সমস্যা নেই, 2018 থেকে 2021 সালের মধ্যে SSC হলেই হবে, কিন্তু HSC লাগবে অবশ্যই 2023 সালে। অর্থাৎ HSC যদি আপনি 22 সালে পাস করেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, সেকেন্ড টাইমে কোনো সুযোগ নেই। এবার হচ্ছে GPA দেখবো। বিজ্ঞান ইউনিটের জন্য GPA লাগবে টোটাল 8 এবং আলাদাভাবে GPA লাগবে মিনিমাম 3.50 করে, অর্থাৎ আপনাকে 3.50 করে পেতে হবে এবং টোটাল লাগবে 8। আপনি যদি HSC তে A+ পান, অর্থাৎ GPA 5 পান এবং SSC তে 3.00 পান তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে অবশ্যই দুইটাতে আলাদা আলাদা ভাবে 3.50 করে পেয়ে টোটাল লাগবে 8.00। এবার যারা কলা ও আইন ও সামাজিক বিজ্ঞানে অ্যাপ্লাই করবেন আপনাদের GPA লাগবে টোটাল 7.50 এবং আলাদা আলাদা ভাবে 3.00 লাগবে। ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য লাগবে 7.50, আলাদা ভাবে লাগবে 3.00। চারু ও কারুকলা লাগবে 6.50, আলাদা ভাবে লাগবে 3.00।